আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বাংলা টু ইংলিশ ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে খুব সহজে আমরা ইংলিশে কথা বলতে পারি সেই বিষয়গুলো নিয়ে। আপনি যদি এই টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি আশা করব আপনি আজ থেকে ইংলিশে বা এখন থেকে ইংলিশে কথা বলা শুরু করতে পারবেন, কারণ এই টিউটোরিয়ালে দেখানো হয়েছে এমন সহজভাবে আপনি হয়তো পূর্বে কোনো টিউটোরিয়ালে এখনও দেখেন নাই যেভাবে কথা বলার জন্য বাক্যগুলি ব্যবহার করা হয়। আমি আশা করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। তবে চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। দেখুন, প্রথমে একটি চিঠি লেখো। একটি চিঠি লেখো, রাইট এ লেটার। রাইট এ লেটার অর্থ হলো একটি চিঠি লেখো। দেখুন, চিঠিটি খোলো। চিঠিটি খোলো হবে ওপেন দ্য লেটার। ওপেন দ্য লেটার অর্থ হলো চিঠিটি খোলো। চিঠিটি পড়ো। চিঠিটি পড়ো, এটা হবে রেড দ্য লেটার। রেড দ্য লেটার অর্থ হলো চিঠিটি পড়ো। চিঠিটি বন্ধ করো। চিঠিটি বন্ধ করো, এটা হবে ক্লোজ দ্য লেটার। ক্লোজ দ্য লেটার অর্থ হলো চিঠিটি বন্ধ করো। সেখান থেকে আসো। সেখান থেকে আসো, এটা হবে কাম ফ্রম দেয়ার। কাম ফ্রম দেয়ার, কাম ফ্রম দেয়ার অর্থ হলো সেখান থেকে আসো। এখানে আসো, এটা হবে কাম হেয়ার। কাম হেয়ার অর্থ হলো এখানে আসো। সেখানে যাও। সেখানে যাও অর্থ হলো গো দেয়ার। গো দেয়ার অর্থ হলো সেখানে যাও। একটি ডিম খাও। একটি ডিম খাও, এটা হবে ইট অ্যান এগ। ইট অ্যান এগ অর্থ হলো একটি ডিম খাও। কিছু চা খাও। কিছু চা খাও, ড্রিঙ্ক বা টেক সাম টি। টেক সাম টি অর্থ হলো কিছু চা খাও। কিছু খাবার খাও। কিছু খাবার খাও অর্থ হলো হ্যাভ সাম ফুড। হ্যাভ সাম ফুড অর্থ হলো কিছু খাবার খাও। কিছু খাবার নাও। কিছু খাবার নাও, এটা হবে টেক সাম ফুড। টেক সাম ফুড অর্থ হলো কিছু খাবার নাও। কিছু খাবার দাও। কিছু খাবার দাও, এটা হবে গিভ সাম ফুড। গিভ সাম ফুড অর্থ হলো কিছু খাবার দাও। কিছু খাবার তৈরি করো। কিছু খাবার তৈরি করো, এটা হবে মেক সাম ফুড। মেক সাম ফুড অর্থ হলো কিছু খাবার তৈরি করো। একটা কফি তৈরি করো। একটা কফি তৈরি করো, এটা হবে মেক এ কফি। মেক এ কফি অর্থ হলো একটা কফি তৈরি করো। ঘুমাতে যাও। ঘুমাতে যাও, এটার ইংলিশ হবে গো টু স্লিপ। গো টু স্লিপ অর্থ হলো ঘুমাতে যাও। বিছানাতে যাও। বিছানাতে যাও, এটা হবে গো টু বেড। গো টু বেড অর্থ হলো বিছানাতে যাও। বিছানা থেকে উঠো। বিছানা থেকে উঠো, এটা হবে গেট আপ ফ্রম বেড। গেট আপ ফ্রম বেড অর্থ হলো বিছানা থেকে উঠো। ঘুম থেকে উঠো, গেট আপ ফ্রম স্লিপ। গেট আপ ফ্রম স্লিপ অর্থ হলো ঘুম থেকে উঠো। দাঁত মাজো, ব্রাশ ইয়োর টিথ। ব্রাশ ইয়োর টিথ অর্থ হলো দাঁত মাজো। দাঁত পরিষ্কার করো।
দাঁত পরিষ্কার করো, ক্লিন ইওর টিথ। ক্লিন ইওর টিথ অর্থ হলো দাঁত পরিষ্কার করো। কিছু মাছ ধরো, কিছু মাছ ধরো, এটা হবে ক্যাচ সাম ফিশ। ক্যাচ সাম ফিশ অর্থ হলো কিছু মাছ ধরো। কিছু ছোট মাছ ধরো, কিছু ছোট মাছ ধরো, এটা হবে ক্যাচ সাম স্মল ফিশ। ক্যাচ সাম স্মল ফিশ অর্থ হলো কিছু ছোট মাছ ধরো। কিছু বড় মাছ ধরো, কিছু বড় মাছ ধরো, ক্যাচ সাম বিগ ফিশ। ক্যাচ সাম বিগ ফিশ অর্থ হলো কিছু বড় মাছ ধরো। আকাশের দিকে দেখো, আকাশের দিকে দেখো, এটা হবে লুক অ্যাট দ্য স্কাই। লুক অ্যাট দ্য স্কাই অর্থ হলো আকাশের দিকে দেখো। পাখি দেখো, লুক দ্য বার্ড। লুক দ্য বার্ড। ছাগলটি দেখো, লুক দ্য গট। লুক দ্য গট অর্থ হলো ছাগলটি দেখো। আমাকে দেখো, লুক অ্যাট মি। লুক অ্যাট মি আমাকে দেখো। তাকে দেখো, লুক হিম। লুক হিম অর্থ হলো তাকে দেখো। আমার সাথে বসো, আমার সাথে বসো, এটা হবে সিট অ্যাট মি। সিট অ্যাট মি অর্থ হলো আমার সাথে বসো। লাঠিটি ভাঙ্গো, লাঠিটি ভাঙ্গো, ব্রেক দ্য স্টিক। ব্রেক দ্য স্টিক অর্থ হলো লাঠিটি ভাঙ্গো। গাড়িটি চালাও, গাড়িটি চালাও অর্থ হলো ড্রাইভ দ্য কার। ড্রাইভ দ্য কার অর্থ হলো গাড়িটি চালাও। আমাকে টাকা পাঠাও, আমাকে টাকা পাঠাও, এখানে হবে সেন্ট সাম মানি। সেন্ট সাম মানি অর্থ হলো আমাকে টাকা পাঠাও। আমাকে একা থাকতে দাও, আমাকে একা থাকতে দাও, লিভ মি অ্যালং। লিভ মি অ্যালং অর্থ হলো আমাকে একা থাকতে দাও। সমস্যাটি সমাধান করো, সমস্যাটি সমাধান করো, সলভ দ্য প্রবলেম। সলভ দ্য প্রবলেম অর্থ হলো সমস্যাটি সমাধান করো। একটি ছবি তুলো, একটি ছবি তুলো, টেক এ পিকচার। টেক এ পিকচার অর্থ হলো একটি ছবি তুলো। মেয়েটিকে প্রস্তাব করো, মেয়েটিকে প্রস্তাব করো, প্রপোজ দ্য গার্ল। প্রপোজ দ্য গার্ল অর্থ হলো মেয়েটিকে প্রস্তাব করো। দরিদ্রকে সাহায্য করো, দরিদ্রকে সাহায্য করো, হেল্প দ্য পোর। হেল্প দ্য পোর অর্থ হলো দরিদ্রকে সাহায্য করো। বইটি ক্রয় করো, বইটি ক্রয় করো, এটা হবে বাই দ্য বুক। বাই দ্য বুক অর্থ হলো বইটি ক্রয় করো। গাড়িটি বিক্রয় করো, গাড়িটি বিক্রয় করো, সেল দ্য কার। সেল দ্য কার অর্থ হলো গাড়িটি বিক্রয় করো। আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো, লাভ মি। লাভ মি অর্থ হলো আমাকে ভালোবাসো। একটি গল্প বলো, একটি গল্প বলো, টোল দ্য স্টোরি। টোল দ্য স্টোরি অর্থ হলো একটি গল্প বলো। কিছু দুধ পান করো, কিছু দুধ পান করো, ড্রিঙ্ক সাম মিল্ক। ড্রিঙ্ক সাম মিল্ক অর্থ হলো কিছু দুধ পান করো। আসার আগে,
এটা হবে বিফোর কাম। বিফোর কাম অর্থ হলো আসার আগে। দেখার আগে এটা হবে বিফোর সি। বিফোর সি অর্থ হলো দেখার আগে। বলার আগে এটা হবে বিফোর সে। বিফোর সে অর্থ হলো বলার আগে। দেওয়ার আগে, দেওয়ার আগে এটা হবে বিফোর গিভ। বিফোর গিভ অর্থ হলো দেওয়ার আগে। যাওয়ার পরে এটা হবে আফটার গো। আফটার গো অর্থ হলো যাওয়ার পরে। যাওয়ার আগে, যাওয়ার আগে এটা হবে বিফোর গো। বিফোর গো অর্থ হলো যাওয়ার আগে। দাঁত মাজো, ব্রাশ ইওর টিথ। দাঁত মাজো, ব্রাশ ইওর টিথ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আমি আশা করব এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে, কারণ এখানে যে কথাগুলো আপনারা প্রতিদিন ব্যবহার করেন সেই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বাক্যগুলি তুলে ধরা হয়েছে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে দিন আর নতুন আপডেট ভিডিও দেখার জন্য ধন্যবাদ।